হ্যালো স্টুডেন্টস, আজকে তোদের সঙ্গে অনেক বড় একটা খুশির খবর শেয়ার করতে আসছি। যে খবরটা শোনার পর থেকে আমার মন খুশির হাওয়া বয়ে যাচ্ছে এবং মন সত্যি সকাল থেকে অনেক উত্তেজিত আছে তোদের সঙ্গে এই খবরটা শেয়ার করার জন্য। আমাদের উত্তরবঙ্গবাসী হিসেবে সবাই আমরা গর্বিত যে আমাদের প্রিয় এভেনশিল কলেজের ন্যাকের গ্রেড দিছে এবং ন্যাকের এই গ্রেডের আমরা এখন A+ গ্রেড যুক্ত কলেজ হয়েছি। আমাদের উত্তরবঙ্গে প্রথম কলেজ যে A+ গ্রেড যুক্ত কলেজ হলো, যে খবরটা শোনার পর থেকে সত্যি সবার গর্ববোধ করা উচিত যে এতটা খুশির খবর আমাদের নর্থ বেঙ্গলে প্রথমবার কোনো কলেজ A+ গ্রেড যুক্ত হলো। আমাদের এই যে ন্যাক ভিজিট 2024-এ আসলো এবং আমাদের CGPA 3.4 দিল আউট অফ 7, এই নাম্বার পাওয়ার পরে আমরা সত্যি আমাদের নর্থ বেঙ্গলে এত সুন্দর একটা কলেজ পেলাম, যে কলেজের এত ঐতিহ্যবাহী ঘটনা আছে, এত ঐতিহ্যবাহী ডকুমেন্ট আছে, এত কিছু আছে রাজার শহরে, রাজার কলেজে, আমাদের সেই কলেজের এত পড়াশোনার দিক থেকে উন্নত করার পরে আজকে A+ গ্রেড যুক্ত কলেজ পেলাম। যে র্যাঙ্কিং সত্যি সত্যি খুবই একটা সন্তোষজনক র্যাঙ্কিং A+, এর পরবর্তীতে আরও চেষ্টা করবো, আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো, কিন্তু এখন আপাতত 2024-এ এত একটা খুশির খবর আসলো। এবার 2024 থেকে 2029 অবধি 5 বছর অবধি আমরা A+ গ্রেডটা বজায় রাখবো। তার পরবর্তীতে আমাদের আরও অনেক কর্তব্য থাকবে, কিন্তু আজকে সত্যি খুশি হওয়ার বিষয়ে আর খুশি থাকার বিষয়ে যে আমাদের সত্যি তোমরা যতজন স্টুডেন্ট এই ন্যাক ভিজিটের জন্য কাজ করতেছিলে, সেই কাজগুলো করার পর আজকে সাফল্য পাইলে, আজকে তার রেজাল্ট পাইলে, সবার এত কাজের পর, এত ডেডিকেশনের পর আজকে কিন্তু এই জায়গায় এসে আমাদের কলেজটা পৌঁছলো। তোরা যারা যারা এই কলেজের স্টুডেন্ট, তাছাড়াও প্রাক্তনী যারা আছে, যারা ওই কলেজে পড়াশোনা করবে, বা নর্থ বেঙ্গলবাসী হিসেবে সবার গর্ববোধ করা উচিত যে আমাদের সত্যি সত্যি আমাদের নর্থ বেঙ্গলেও এখন A+ গ্রেড যুক্ত একটা কলেজ আছে। সেখান থেকে অনেকেই পড়াশোনা করছো, অনেকে পড়াশোনা করবে, ঠিক আছে, অনেকে পড়াশোনা করতেছো, তো সবার গর্ববোধ করা উচিত। এত সুন্দর একটা খবর, আমরা এই কলেজকে নিয়ে, আমাদের এই রাজার শহরে রাজার কলেজকে নিয়ে আমরা সত্যি গর্ববোধ করি এবং সঙ্গে সঙ্গে আমাদের এত ভালো রেজাল্ট আসলো যে A+ গ্রেড যুক্ত কলেজ হলো, মনে রাখবা। তবে একটা জিনিস, এই খুশির সঙ্গে সঙ্গে আমাদের এইটা জিনিস আমাদের শিওর করতে লাগবে, অ্যাসিওর করতে লাগবে যে আমরা যারা যারা এখন কলেজে পড়াশোনা করতেছো, তোমাদের এইটা এনশিওর করতে লাগবে যে তোমাদের হাতে কিন্তু পরবর্তী 5 বছরে ইম্প্রুভ করার অনেক জায়গা আছে। মনে রাখবা যে আমাদের 3.4 গ্রেড পাচ্ছে, 3.4 পয়েন্ট পাচ্ছে আউট অফ 7, অর্থাৎ অনেকটা আমাদের কি আছে, হচ্ছে গ্রেড ইম্প্রুভ করার সুবিধা আছে, জায়গা আছে। যেমন আমাদের রামকৃষ্ণ মিশন আছে, তারপরে আমাদের বড় বেহালা কলেজ আছে, এর মতো A++ গ্রেডযুক্ত কলেজ হওয়া খুবই দরকার। এর জন্য তোমাদের হাতে আছে, তোমরা কি করতে পারো, IIT জ্যামে ভালো করে সিলেকশন আনতে পারো, দেশ বিদেশের মধ্যে নাম করতে পারো, নিজেরা রেজাল্ট এত ভালো করতে পারো, তাছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করতে পারো, যার ফলে আমাদের কলেজের আরও উন্নত লাভ পায়। কলেজ থেকে অনেক পেপার পাবলিশ করতে পারো, অনেক প্রজেক্ট, ভালো ভালো প্রজেক্ট করতে পারো, যেগুলোর পর একটা আমাদের নতুন দিক খুলে দেবে আমাদের রাজ্যের। আমাদের রাজ্যের এত সুন্দর সুন্দর কলেজ তৈরি হচ্ছে আর কলেজগুলো রেজাল্ট করতেছে, সেইখানে আমরা নর্থ বেঙ্গলবাসী হিসেবে নর্থ বেঙ্গলের এভেনশিল কলেজ সেইখানে পৌঁছাবো। তারপরে আমাদের এইখান থেকে অনেক পেপার, যার ফলে আমাদের 2029-এ যে আবার ন্যাক ভিজিট হবে, তখন যেন আমাদের A++ গ্রেড হয়, এটা আমাদের সবার টার্গেট থাকবে। এখন সবাই আনন্দ করো, অনেক খুশির খবর, সঙ্গে সঙ্গে মনে রাখতে লাগবে এখন তোমাদের দায়িত্ব থাকলো, এখন তোমাদের রেজাল্ট ভালো করতে লাগবে, তোমাদের আরও এফোর্ট দিয়ে কাজ করতে লাগবে, যার পরে পরবর্তীতে অনেক ভালো রেজাল্ট আসে, অনেক ভালো রিসার্চ পেপার পাবলিশ হয়, অনেক প্রজেক্ট ভালো ভালো হয় এবং বাকি যে কার্যকলাপগুলো আছে সেগুলোও যেন সন্তোষজনক হয় এবং সুন্দরজনক হয়। তার ফলে আমাদের যেন কলেজটা A++ পরবর্তী 2029-এ যেন A++ গ্রেডযুক্ত কলেজ হয়। নর্থ বেঙ্গলবাসী হিসেবে সবাই গর্ববোধ করতেছো, যারা যারা গর্ববোধ করতেছো আর যারা যারা করতেছো না, তাদেরও করা উচিত, ওকে? এত সুন্দর একটা খুশির খবর, সবার গর্ববোধ করা উচিত। তুমি যদি এভেনশিল কলেজের স্টুডেন্ট হয়, তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, সবাই মিলে এই উৎসবে অংশ নাও। এই প্রথমবার আমাদের A+ আমরা গ্রেডযুক্ত একটা কলেজ পেলাম আমাদের শহরে, এর পরবর্তীতে আরও এমন অনেক কলেজ আসবে যে কলেজগুলোর মধ্যেও পঠন পঠন ভালো হবে এবং তারাও A+ গ্রেডযুক্ত কলেজ হবে, A++ গ্রেডযুক্ত কলেজ হবে এবং আমরা এগিয়ে যেতেই থাকবো। তাহলে তোমরা সবাই মিলে আরও চেষ্টা করো, আরও ভালো রেজাল্ট করো, আরও অনেক কিছু করার চেষ্টা করো। তার মানে বুঝতেই পারছো, আমার মুখের মধ্যে দেখতেই পাচ্ছ যে এত সুন্দর খুশির খবর যে এত স্টুডেন্টের
এত স্যারদের সবার কার্যের সমষ্টিগত কার্যকলাপের পর আজকে এইখানে পৌঁছেছে। তোমরা মনে রাখবে যে সবাই অনেক অনেক কাজ করছো, যারা প্রাক্তন হিসাবে বের হয়ে গেছো তোমরাও কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট পরীক্ষায় গেছো, ওই জন্য আজকে এই গ্রেডটা পাওয়া যাচ্ছে। এবার যারা যারা প্রেজেন্টে পড়াশোনা করতেছো তারা তারা অনেক কাজ করছো ন্যাক আসার সামনে, এবং তোমাদের মনে রাখবা যে পরের বার ন্যাক ভিজিটের যাতে গ্রেড বাড়ে তার জন্য তোমাদের কিন্তু এখন আরও অনেক কাজ করতে লাগবে। ওকে, সঙ্গে সঙ্গে তাহলে আনন্দ করতে ভুলো না, আনন্দ করতে থাকো এবং সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট ভালো করো, পরবর্তী যেন গ্রেড আবার উচ্চ গ্রেডযুক্ত কলেজ তৈরি করতে পারো। টাটা বাই, বেট টেক কেয়ার, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই খুশির খবরটা শেয়ার করে দাও। টাটা।